গ্রেফতার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে নয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালতে তাকে হাজির করে ডিবি পুলিশ। এ সময় বাদী পক্ষের আইনজীবীরা আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে নয় দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে রাজধানীর গুলশান থেকে এবি তাজুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন হত্যা মামলায় গ্রেফতার হন তিনি। আদালত সূত্রে জানা যায়, 2022 সালের 19 নভেম্বর বাঞ্ছারামপুর থানা এলাকায় লিফলেট বিতরণ করছিলেন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ হামলা করলে নয়ন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহত নয়নের বাবা রহমতুল্লাহ বাদী হয়ে কনস্টেবল বিশ্বজিৎকে প্রধান আসামি করে এসপি আনিসুর রহমান সহ আটজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। তবে ওই মামলা খারিজ করে দেন আদালত। বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।